জয় হিন্দ বন্ধুরা, গতকাল রাতে এসএসসি তরফ থেকে পরপর দুটি নোটিশ আপলোড করা হয়। তো চলো নোটিশ দুটিতে তোমাদের জন্য কী কী বলা হয়েছে তাই নিয়ে আজ আলোচনা করা যাক। সবার প্রথমে দেখো স্টেনোগ্রাফার গ্রুপ সি এবং গ্রুপ ডি 2023-এ বলছে যে আগে তোমাদের নেগেটিভ মার্কিং ছিল 1/3, কিন্তু তার জায়গায় এবার থেকে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে 1/4। এটা তোমাদের জন্য খুবই ভালো খবর যে আগে ছিল 1/3, এবার তোমাদের থাকবে 1/4। দেখে তোমাদের নাম্বার বা মার্কস ইনক্রিজ হওয়ার অনেক চান্স থাকবে। এছাড়া এও খবর পাওয়া যাচ্ছে যে এবার থেকে সিজিএল কিংবা গ্র্যাজুয়েশন লেভেলে যে কোনো এক্সামের নেগেটিভ মার্কিং এবার থেকে 1/4ই থাকবে, 1/3 আর থাকবে না। এরপর চলো দ্বিতীয় নোটিশে, ক্যান্ডিডেটদের বহুদিনের ডিমান্ড ছিল যে এসএসসি কোনো গ্রিভেন্স এর অ্যান্সার দেয় না, সে তোমাদের রেজিস্ট্রেশন সম্পর্কে হোক বা কোনো ফর্ম ফিল আপ সম্পর্কে হোক বা যে কোনো সম্পর্কে হোক, কোনো গ্রিভেন্সের অ্যান্সার দেয় না। তো এই কারণে এসএসসি এবার তোমাদের জন্য অফিসিয়ালি হেল্পডেস্ক ফেসিলিটি চালু করলো। তো এই নাম্বারে তোমরা তোমাদের গ্রিভেন্সগুলো জানাতে পারবে। এই নাম্বারটি চালু থাকবে মনডে টু ফ্রাইডে, অর্থাৎ সোমবার থেকে শুক্রবার সকাল 9 থেকে তুমি সন্ধ্যা 6টার মধ্যে তোমাদের গ্রিভেন্সগুলো জানাতে পারবে। এসএসসি সার্ভার কিংবা অ্যাপ্লিকেশন সংক্রান্ত তোমাদের কোনো সমস্যা পড়লে অবশ্যই তোমরা এই নাম্বারে এসএসসিকে জানাবে। চাকরি সংক্রান্ত সমস্ত ছোটো বড়ো খবর তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ও ভিডিওটিকে একটা করে লাইক করে দাও। ধন্যবাদ।